তাদের পূজা পার্বণ করতে পারে। ছট পুজোও আমরা সাহায্য করেছি, আমরা ঈদ তাতেও আমরা সাহায্য করেছি, আমরা খ্রিস্টানদের বড়দিনে আমরা সেই সম্প্রদায়ের লোকদের সাহায্য করেছি, কিন্তু পিছনে ছিল সব ক্লাব। আজকে আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন, আমরা যেন সবাই এগিয়ে আসি। আমি আপনাদের সাহায্যও চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি, যাতে আগামী দিনে বেহালার যে সার্বিক ঐক্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, যে ঐক্যবদ্ধতা, যে সংহতি, যে শান্তি এবং প্রগতির বার্তা, এবং সর্বশেষ দুয়ারে সরকার পাড়ায় সমাধানের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে, বেহালার মানুষের কাছে তিনি যেভাবে পৌঁছেছেন, ক্লাবগুলো এগিয়ে এসছে সাহায্য করবার জন্য। ক্লাবের বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িয়ে থাকি, ক্লাবগুলো নিজেদের তাদের সাহায্য, তাদের বাড়ি তৈরি, তাদের পরিকাঠামোগত উন্নয়ন যখন যেরকম দরকার হয়েছে আমরা সকলে তাদের, সরকার তাদের পাশে থেকেছে, বিধায়ক হিসেবে আমি তাদের পাশে থেকেছি, কোঅর্ডিনেটর যারা আছেন তারাও তাদের পাশে থেকেছেন। আমি আপনাদের এই প্রাক নির্বাচনে নিশ্চয় ক্লাবগুলোর একটা ভূমিকা থাকবে, তাদের সদস্যদের ভূমিকা থাকবে, তাদের সকলকেই এই সার্বিক উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি অনেকদিন ধরেই বিভিন্ন ক্লাবের তরফ থেকে খেলার সরঞ্জামের জন্য অনুরোধ জানানো হয়েছিল, ক্যারাম বোর্ডের জন্য অনুরোধ জানানো হয়েছিল, যা সকলের থেকে সংগ্রহ করে আমি নিজে উদ্যোগ নিয়ে কোঅর্ডিনেটরদের সঙ্গে নিয়ে চেষ্টা করেছি। তা যে কটা ক্লাবকে পারবো আমি নিশ্চয়ই তাদের হাতে সংগৃহীত ক্যারাম বোর্ডগুলি তুলে দেব। আমাদের এই অনুষ্ঠানে অভিজিৎ মুখোপাধ্যায় উপস্থিত আছেন, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক অঞ্জন দাস আছেন, ঘনশ্রী বাগ আছেন, আমাদের কোঅর্ডিনেটর সঞ্চিতা মিত্র আছেন। আমি আর বেশি দেরি না করে আমি সর্বপ্রথম অঞ্জন দাসকে বলব দু চার কথা বলার পর, আমাদের ওনারা দু চার কথা বলার পর আমাদের অনুষ্ঠান আমাদের হাতে তুলে দেওয়া। 10টি ওয়ার্ড থেকে একটি একটি করে এখানে আমরা তুলে দেবো, বাদ বাকিটা তারা সময় মতন সংগ্রহ করে নিতে পারবেন তাদের আবেদনের ভিত্তিতে। মোটামুটিভাবে এটাই ঠিক হয়েছে যে একটি ওয়ার্ড থেকে একজন আসুক, তাহলে 10টি দেওয়া যাবে, এবং তারপরে আবেদনের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে আমাদের যে সমস্ত ক্লাব আবেদন করেছেন তাদেরকে বন্টনের ব্যবস্থা করা হবে সময় মতন করে, তারাও সেটা জেনে যাবেন। তিরঙ্গা ভাবে আমাদের সহকর্মীরা যারা আছেন তাদেরকে